হৃদয়ের রঙে আঁকা ছবি। পৃথিবীতে সুখ বলে যদি তুমি আমার এমনি তোমার জন্য। নব্বই দশকের ঢাকাই ছবির জনপ্রিয় ও সফল নায়ক সালমান শাহ আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছেন। তিনি চলে গেলেও দর্শকরা তাকে রেখেছেন স্মৃতির মণিকোঠায়। সালমান শাহ হত্যাকাণ্ডে বারবার তার স্ত্রী সামিরার নাম আসলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন সামিরা। বর্তমানে সামিরা আর এক বিয়ে করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইস্তিয়াক আহমেদের সাথে তিনি ঘর বেঁধেছেন এমন খবর ছড়িয়েছে ইতিমধ্যে। এর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর স্ত্রী সামিরা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সালমানের বন্ধু মোস্তাক ওয়াইজকে। মোস্তাক বলেন, আজ থেকে 10 দিন আগে সামিরা বিয়ে করেছে, সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতে বন্ধু হয়ে থাকব। তিনি বলেন, গত 15 জুলাই সামিরা ও ইস্তিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে সামিরা ইস্তিয়াকের বাসাতেই থাকেন, তাদের 3 সন্তানও সামিরার সঙ্গেই থাকেন। বিয়ে প্রসঙ্গে সামিরা জানান, সালমান শাহের স্ত্রী হিসাবে পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না, আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোস্তাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি, আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল। তুমি মোর জীবনের ভাবনা আর কিছু জীবনে পাও।